হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডভান বিডি। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যারা সিপিএ মার্কেটিং করেন, ফ্রি মার্কেটিং করেন। আমি মনে করি যে এই ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাদের জন্য আমি একটা অ্যাড কপি তৈরি করে দিয়েছি এবং এই ট্যাবে আরও কিছু অ্যাড কপি কীভাবে কীভাবে বানাতে পারেন পোস্টিংয়ের জন্য এবং লিড আনতে পারেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই সিপিএ কি মোবাইল দিয়ে করা যায় কি না, সেটার উত্তর আমি আপনাকে দিব। হ্যাঁ, 100% করা যায়। কীভাবে করবে সেটা আমি দিয়ে দিব এবং কিছু লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটা এনজয় করুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, দেখে সুন্দর করে দেখে দেন। আপনি কমেন্টস করবেন, দেন আপনি লাইক করবেন অথবা আপনি ডিসলাইকও করতে পারেন, ইটস আপ টু ইউ। তো দেখেন, আমি কিছু আগে কিছু প্রুফ উপস্থাপন করে দেন, এটা আমি এক্সপ্লেন করছি যে আমি আসলে এইভাবে কাজ করি। যদিও আমি খুব বেশি একটা সময় দিতে পারি না, তারপরে আমি চেষ্টা করি প্রতিদিন একটা বা একদিন পর পর বা প্রতিদিন একটা পোস্ট অন্তত দিয়ে দেওয়ার জন্য। ওকে ফাইন, কিছু আমি প্রুফ উপস্থাপন করছি আপনাদের সুবিধার জন্য বা জাস্ট। ওকে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ওপেন করছি। দেখেন, এটা হচ্ছে আমার একটা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কিন্তু দেখেন, আমি যদি এখানে কার্সারটা রাখি, আমার একটা লাইক সংখ্যা দেখতে পাচ্ছেন 2700, অলমোস্ট 3000 লাইকস। এটা পোস্ট দিচ্ছে আমি 4 দিন 3 দিন আগে। এই পোস্টটা দেখেন 1200 লাইক, এটা দেখেন এই পোস্টটা দিচ্ছে, এটা দেখেন, এটা দেখেন, মানে সবগুলো কিন্তু লাইকের একটু নিশ্চিত। দেখেন, ও 2000 লাইকস, 2400 লাইকস। এবং আমি এটা আমি ইনসাইড অডিয়েন্সে এটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা দেখেছি, আমার ইনসাইড অডিয়েন্সে আমার প্রায় 30% আমার 30% আমার ফলোয়ার্স কিন্তু ইউএস এর ফলোয়ার্স, এবং 30% আমার ইউএস এর ফলোয়ার্স। এবং আরো অনেকগুলো আমি দেখে আরো নিচে দেখেন, আপনি দেখেন দেখতে পাচ্ছেন 2000 লাইকস। আপনি যদি বলেন যে এটা ভাই আপনার অ্যাকাউন্ট না, আমি আপনার দেখাচ্ছি যে দেখেন আমি উপরে একটা অপশন আছে, দেখেন এডিট প্রোফাইল, আমি কিন্তু এটা এডিট করতে পারবো। যেহেতু এটা অ্যাকাউন্ট যদি আমার না হয় তাহলে কিন্তু আমি সেটা এডিট করতে পারবো না, রাইট? দিস ইজ মাই অ্যাকাউন্ট 100%। কত ফলোয়ার্স আছে সেটা আমি আপনাকে নাই বলি, আপনার লাইক সংখ্যা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ফলোয়ার্স আমার এখানে আছে। ওকে, আরও নিচে যদি যাই আরও দেখতে পারবেন এই যে এখানে লাইকস 1400, 1500, 2000। তারপর আরও যদি নিচে যাই 1700 লাইকস, 2400 লাইকস, 1200 লাইকস, 1200 লাইকস, 800 লাইকস, 1700 লাইকস, 2400 লাইকস, 1800 লাইকস, 1000 লাইকস, 1000 লাইকস, সবগুলোতে কিন্তু 1000, এখানে 3000 লাইকস, এটাতে দেখেন, এটাতে লাইকস, এটাতে 5000 লাইকস। এই পোস্টটাতে আমার লাইক পড়েছে 5000, কমেন্ট পড়ছে 83 কমেন্টস। এবং প্রতিদিন যদি এরকম একটা পোস্ট দিতে পারেন, আপনার প্রোফাইল রিচ হবে মিনিমাম 300, প্রোফাইল রিচ হবে মিনিমাম কী পরিমাণ লিড আপনার এখান থেকে আসতে পারে, আই ডোন্ট নো, আপনারা ভালো করে ইমাজিন করেন। দেখেন, আমার প্রতিটা পোস্টে কিন্তু ভালো এঙ্গেজমেন্ট কিন্তু আছে, ভালো এঙ্গেজমেন্ট। এখানে আমার এঙ্গেজমেন্ট কত, আমার 32টা কমেন্ট পড়েছে, আমার কিন্তু এঙ্গেজমেন্ট রেট 10%, 10% এঙ্গেজমেন্ট রেট, অনেক সময় 20% এঙ্গেজমেন্ট রেট আমার পোস্টগুলোতে থাকে। এটা একটা অ্যাকাউন্ট, আমি আর একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ মাই অ্যানাদার অ্যাকাউন্ট। এটা আমার একটা অ্যাকাউন্ট, দেখেন এটাতে আমি, এটা তো আমি কাজ করি, এটা তো আমার হিউজ লাইকস, হিউজ কমেন্টস, হিউজ লিড আসে এখান থেকে। দেখেন, এটাতে আমার 1800 লাইকস, এটাতে 1000 লাইকস, এটাতে 1500 লাইকস, 56টা কমেন্টস। দেখেন, 56টা কমেন্টস, বুঝতে পাচ্ছেন যে এখানে আমার কি পরিমাণ এঙ্গেজমেন্ট। এবং এখানে দেখেন 65টা লাইকস, এখানে আমি 2371টা কমেন্টস, এখানে 65টা কমেন্টস, এখানে দেখেন 40টা কমেন্টস, মাত্র 760টা লাইকস, 40টা কমেন্টস, এখানে 88টা কমেন্টস, এখানে 47টা কমেন্টস, এখানে দেখেন 49টা কমেন্টস, এখানে 2000 লাইকস, 42 কমেন্টস, 3000 লাইকস, 85 কমেন্টস। এটাতে কী পরিমাণ ফলোয়ার্স আছে আমি আপনাকে নাই বলি। দুইটা অ্যাকাউন্ট আমি আপনাদের দেখালাম, আমার অনেক অ্যাকাউন্ট এখানে রয়েছে, আমি আপনাদেরকে এখান থেকে যদি দেখি বুক মার্ক করি, এগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনারা এই ফ্রি মার্কেটিং কীভাবে করতে পারেন, ফ্রি, কোনো পেইড মার্কেটিং না, আপনার ফ্রিলি আপনারা এই ইনস্টাগ্রাম মার্কেটিং কীভাবে করতে পারেন মোবাইল থেকে ইজিলি ভাবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরকম রেজাল্ট আপনারা কীভাবে নিয়ে আসতে, আপনারা আপনারা যদি 3000 ভিউজ হয়, একটা মানুষ 3000 লাইকস যদি হয়, আপনার অবশ্যই এখান থেকে 400-500 আপনার প্রোফাইল রিচ হবে, আপনার এই লিঙ্কে আপনার ক্লিক করবে এবং অবশ্যই 100% লিড কিন্তু আপনার চলে আসবে ইজিলি ভাবে। ওকে ওকে ফাইন, তো এখন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংটা আপনার কীভাবে করতে পারেন, এটা কিন্তু খুবই সিম্পল। এবং এটা আমি আপনাদেরকে অলরেডি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আপনি কীভাবে ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং করতে পারেন, কীভাবে আপনার ফলোয়ার্স নিয়ে আসতে পারেন, কীভাবে আপনার পোস্টিং দিতে পারেন। আমি আমার নিচে কয়েকটা আমার আমার প্রোফাইল আমার ইউটিউবের ভিডিওসগুলো চেক করলে মিনিমাম 7-8টা আগের ভিডিও হতো, কয়েকটা ভিডিও হয়তো দেওয়া আছে, মেবি 7-8টার আগে আপনার একটু দেখেন, ইভেন ওইখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে।
তারপরও আপনারা আরেকটু আজকে একটা সুন্দর একটা অ্যাড কপি ট্যাগস আমি আপনাদেরকে আজকে একটা সাজিয়ে দিয়েছি। আপনারা মোটামুটি আপনারা কীভাবে মূলত পোস্টগুলো দিতে পারেন সেটা আমি মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট ভালো কমেন্টস লাইকস আমার মতো আপনারা পেতে পারেন সেটা আমি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব, ওকে। এবং 100% আপনাদের ইনকাম হবে, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সবথেকে স্ট্রং এবং সব থেকে ভালো এঙ্গেজমেন্ট সব থেকে বেশি লিস্ট কিন্তু আসে ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম যেহেতু মোবাইল বেস, আপনারা জানেন যে ইনস্টাগ্রাম যেহেতু মোবাইল বেস অ্যাপ, সেহেতু সাপোজ পিন্টারেস্ট ফেসবুক এগুলো কিন্তু মোবাইল বেসও আছে আবার ডেস্কটপ বেসও আছে। আর এটা যেহেতু ওনলি এই মোবাইল বেস বেশি আপলোড হয় এবং যেহেতু মোবাইল বেস প্রায় 90% মানুষ মোবাইল বেস ইউজ করে ইনস্টাগ্রাম, 90% 99%, সেক্ষেত্রে এটা এঙ্গেজমেন্ট রেটটাও বেশি থাকে। কমেন্টস যদি সবার সামনে পিকটা চলে আসে, মানুষ যেহেতু আমাদের এই গুগলের কিন্তু 70-75% ট্রাফিক কিন্তু মোবাইল থেকে আসে, মোবাইলের ইউজার্সটা কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম থেকে আপনার লিডটা কিন্তু অনেক বেশি আসবে, আনবিলিভেবল লিড আসবে। আপনার চিন্তা করেন যদি আপনার ফ্রি মার্কেটিং স্টার্ট করেন, আমি কিন্তু ফ্রি মার্কেটে অনেক বেশি সময় পাই না, প্রতিদিন মাত্র একটা পোস্ট কিন্তু আমি দিই এবং এই একটা পোস্ট থেকে হিউজ লাইকস কমেন্টস এবং লিডও কিন্তু আসে। আপনার প্রতিদিন যদি 5টা পোস্ট দিতে পারেন আপনার 4-5 ঘন্টা পর পর, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে হিউজ লিড আসার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে, ওকে। তো আপনারা এখান থেকে কীভাবে পোস্ট দিবেন সুন্দর করে, কীভাবে পোস্টিংটা সাজাবেন আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মার্কেটিং করবেন সেটা অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে। আজকে আমি আবার একটা একটু স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আপনার কীভাবে পোস্টিংটা ইনস্টাগ্রামে সুন্দর করে আপনারা দিতে পারেন, যারা মূলত সার্ভে মেক মানি এসব নিয়ে মূলত আপনারা কাজ করবেন, ঠিক আছে। আর এগুলো অবশ্যই ইনস্টাগ্রামটা অবশ্যই মোবাইল থেকে পোস্ট দিতে পারবেন, অবশ্যই মোবাইলে আপনি ইউজ করতে পারবেন এবং একটা মোবাইলে 4-5টা অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অনেকে বলতে পারে যে একটা মোবাইল থেকে একটা পিসি থেকে অনলি একটা অ্যাকাউন্ট কিনা, নো, আপনার একটা একটা পিসি থেকে আপনার কয়েকটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, তবে 5টার বেশি একটা মোবাইল থেকে না চালানো এটা বেটার। ম্যাক্সিমাম 5টা আপনারা আগেই স্টার্ট করেন, এগুলো যখন 10K ফলোয়ার্স আমার মতো অনেক বেশি ফলোয়ার্স আপনারা পাবেন। আমার এই অনেক ফলোয়ার্স অলরেডি ইনস্টাগ্রাম হয়ে গিয়েছে, ভালো একটা এঙ্গেজমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। তো আপনার যখন ফলোয়ার্স অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা 10K ফলোয়ার্স যখন হয়ে যাবে তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না, আপনার মোটামুটি একটা ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইনস্টাগ্রামে, তখন আপনার বেশি অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। কিন্তু বিগিনার হিসেবে আপনারা 5টা অ্যাকাউন্টের বেশি আপনাদের ইউজ করা আমি মনে করি দরকার নেই, ঠিক আছে। ওকে ফাইন, আমি এটা একটু কেটে দিচ্ছি, এই অ্যাকাউন্টগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটা আমি রিফ্রেশ করছি, দেন আমি এটা ওপেন করছি, ওকে ফাইন। এটা একটা স্যাম্পল হিসাবে দিলাম, ধরেন এটা আপনার একটা অ্যাকাউন্ট এবং আমি আপনার ধরেন মেক মানি অফার নিয়ে কাজ করবেন, ধরেন আপনার হচ্ছে সার্ভে অফার নিয়ে আপনার কাজ করবেন, সেক্ষেত্রে পোস্টিংটা কিন্তু মেইন, কারণ ইনস্টাগ্রাম অনেকে ঠিক মতো পোস্টিংয়ে দিতে পারে না, ঠিক মতো পোস্টিং যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল ভিজিট হবে না, আপনার লাইক কমেন্টস কখনো এঙ্গেজমেন্ট কিন্তু আপনার ভালো আসবে না, শুধু একটা ছবি দিয়ে রাখলেই কিন্তু হবে না, ছবির সার মর্ম আপনাকে বুঝাইতে হবে, ছবিতে আসলে কী চাচ্ছেন বা কী কী বুঝাতে চাচ্ছেন, কী অ্যাট্রাকশন দিতে চাচ্ছেন মানুষকে সেটা আপনাকে করতে হবে। তবে মিসলিড করা যাবে না, মিসলিড বলতে আপনি এখানে ছবি দিয়েছেন ডগের ছবি, এখানে আপনার পোস্ট দিয়েছেন মেক মানির, বা আপনি এখানে ছবি দিয়েছেন মেক মানির, আপনি কন্টেন্ট দিয়েছেন ডগ অথবা লাইফস্টাইল জাতীয় অথবা অথবা হেলথ রিলেটেড, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, কারণ আপনার খুব রেস্ট্রিকশন অনুযায়ী আপনাকে ইনস্টাগ্রাম কাজ করতে হবে এবং পোস্টিং কন্টেন্ট হচ্ছে আপনাকে সাবধানে আপনাকে ইউজ করতে হবে। খুব একই কন্টেন্ট বারবার 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 দেওয়া যাবে না, ট্যাগ দিতে পারবেন, ট্যাগ ডাজেন্ট ম্যাটার, বাট আপনি একই কন্টেন্ট অনেক ঘন ঘন দিতে পারবেন না, অনেকবার দিতে পারবেন, অনেক অনেক আনলিমিটেড দিয়ে দিচ্ছে, অনেকে একই কমেন্ট কপি করে দিচ্ছে। আপনি কমেন্টগুলো সাজাইতে পারেন, আপনি কন্টেন্টগুলো সাজাইতে পারেন, সিম্পলি অনেকভাবে সাজানো যায়। যেমন আমি যেহেতু মেক মানি, মেক মানি সার্ভে, মেক মানি আই জাস্ট রিসিভ $500, আই জাস্ট মেক $300 পার ডে ইউজিং দিস সাইট, এই অনেক কিছু আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারেন। আচ্ছা এটা একটু ইয়ে দিচ্ছি, ওকে। প্রথমে আপনার এটা হচ্ছে আপনার কন্টেন্ট, এই পুরোটা আপনার কন্টেন্ট এবং কন্টেন্টটা এইভাবে আপনাকে সাজাবেন, তাহলে অবশ্যই আপনার ভালো এঙ্গেজমেন্ট থাকবে, অবশ্যই ভালো আপনার এখান থেকে আপনার লিড কিন্তু এক্সপেক্ট করতে পারেন। তো প্রথমে আপনি এই কন্টেন্ট মেইন মেসেজটা আপনার লিখলেন, মেইন মেসেজটা আপনি লিখবেন, ওকে। মেইন মেসেজ অবশ্যই আপনার নোটপ্যাডে আপনি সাজাবেন, মেইন মেসেজটা আপনি লিখতে পারেন, যেমন এরকম লিখতে পারেন, হাউ আই মেক এত ইন 24 আওয়ার্স ইউজিং দিস ওয়েবসাইট, এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা টাইটেল বলতে পারেন। ইউ ক্যান উইথড্র ডিরেক্ট টু পেপাল অর লোকাল ব্যাঙ্ক, দিস ইজ অ্যানাদার অ্যাট্রাকটিভ টাইটেল অ্যান্ড ইট ইজ 100% ফ্রি, সরি এটা 100% দিস 100, এটা হবে 100%, ইট ইজ 100% ফ্রি, ইজি অ্যান্ড সিম্পল টু ডু, ওকে। এটা একটা ধরেন, এটা একটা কন্টেন্ট, আমি যদি চাই আমি অনেক বানাইতে পারবো, এটা আপনারা নিজেরা কমার্স ইউজ করে বানাইতে পারবেন, দিতে পারেন যে আই
জাস্ট রিসিভ, আই জাস্ট রিসিভ, আপনি বিভিন্ন পেমেন্ট মেসেজ দিয়ে, আই জাস্ট রিসিভ ধরেন হচ্ছে 400 ইন মাই পেপল, ইন মাই পেপল ফ্রি, পেপল ফ্রি, নো নিড এনি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট নো নিড, দিতে পারেন নো নিড এনি পারচেজ, নো নিড এনি পারচেজ, নো নিড এনি এক্সপিরিয়েন্স। ওকে, এইগুলো আপনি জাস্ট আপনার একটু মন মতো করে আপনাকে সাজাইতে হবে, আপনার ইউজ কমন সেন্স ইউজ করতে হবে, কারণ আপনার এই আপনার অডিয়েন্সদেরকে আপনার ডাইভার্ট করতে হবে। ওকে, আই জাস্ট রিসিভ $400 ইন মাই পেপ্যাল ফ্রি, আই নো নিড এনি ইনভেস্টমেন্ট, নো নিড এনি পারচেস, নো নিড এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। ওকে, এটা আপনি দিতে পারেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যেহেতু এটা আমার সার্ভে অফার নিয়ে কাজ করতেছি, মেক মানি অফার নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে এগুলো কিন্তু এগুলোর সাথে যায়। নাম্বার দিতে পারেন যে ইউ ক্যান ডু ইজিলি ফ্রম ইউর পিসি অর স্মার্টফোন। ওকে, স্মার্টফোন, এটা কিন্তু আরেকটা আমার অ্যাড কপি হয়ে গেল, দিস ইজ অ্যানাদার গুড অ্যাড কপি। আপনি এরকম অ্যাট্রাকটিভ আর অনেক দেখে নিতে পারেন, আমি যেভাবে পোস্টও দিই এরকম সুন্দর করে, আমি ইনস্টাগ্রামে দেখেছি অনেকগুলো এরকম পোস্ট খুব কমই আছে, এগুলো আপনি কমন সেন্স ইউজ করে এরকমভাবে সাজাতে পারেন। যেহেতু আপনার মানে রিলেটেড সার্ভে রিলেটেড, সেক্ষেত্রে এই ধরনের ট্যাগুলো আপনি ইউজ করতে পারেন ডিরেক্টলি, কারণ এগুলো ট্যাগ ডাজেন্ট ম্যাটার, ট্যাগ আপনি এনি ট্যাগ বারবার ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তো এটা হচ্ছে এইভাবে আরও এরকম একটা দিক নির্দেশনা দিয়ে দিবেন, এটা দেখার পরে দিবেন ফলো, মানে আপনাকে ফলো করতে বলবেন, ফলো করার পরে আপনি বলবেন কীভাবে আর্নিংটা করতে পারেন, যে ফলো গো টু মাই বায়ো, কারণ যেহেতু আপনার পোস্টিংয়ে কোনো লিঙ্ক দিতে পারবেন না, অফার লিঙ্ক অবশ্যই আপনাকে বায়োতে দিতে হবে, আপনার ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আপনার অফার লিঙ্কটা দিতে হবে, আদার্স কিন্তু আপনি এখানে কোনো লিঙ্ক দেন সেক্ষেত্রে ইউ ইউ উইল ব্যান ইজিলি। তো তা দিতে পারেন নাম্বার টু, ক্লিক দ্য লিঙ্ক ফলো থ্রো সাইন আপ, ইটস ফ্রি টু জয়েন, গেট স্টার্টেড রাইট নাও। ওকে, এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাড কপি, এইভাবে মূলত আপনার পোস্টিং দিতে পারেন। আর ফলোয়ার্স কীভাবে বাড়াইতে পারেন সেটা আমি বলে দিচ্ছি অনেক, তারপর বলে দিই যে প্রতিদিন 100 ফলো করতে পারেন, 200 ফলো করতে পারেন, অনেক বেশি আনলিমিটেড ফলো করার দরকার নেই। এবার আপনি ঘন ঘন পোস্টও দেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনার পোস্টও দেন, এঙ্গেজমেন্ট বাড়ান, বিভিন্ন বিভিন্ন ইনস্টাগ্রামের বড় বড় আইডির নিচে কমেন্টস করেন গিয়ে এটা যে আমাকে ফলো করা, এখান থেকে ইনকাম করা, এরকম মোটা এইভাবে মূলত আপনার ফলোয়ার্সগুলো বাড়াইতে পারেন। আর হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং এটার কন্টিনিউ আপনাকে পোস্টিং করতে হবে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনস্টাগ্রাম থেকে 100% ভালো রেজাল্ট আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন, কারণ ইনস্টাগ্রাম থেকে হিউজ এঙ্গেজমেন্ট, হিউজ মার্কেটিং ফি মার্কেটিং করা যায়, পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, এগুলো থেকে অনেক ভালো ফ্রি মার্কেটিং ইনস্টাগ্রামে করা যায় ইজিলিভাবে, যদি এরকমভাবে আপনার কাজ করেন। আশা করি ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগিয়েছে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা ভালো রিভিউ দিবেন কমেন্টস বক্সে, তাহলে হয়তো নেক্সট এই ধরনের ফ্রি ভিডিও বানাবো, আদারওয়াইজ তৈরি করার কোনো দরকার নয় যদি আপনাদের ভালো ফিডব্যাক আমি না পাই। তো আশা করি ভালো একটা কমেন্টস করবেন, ভালো একটা লাইক দিবেন, আমার ভিডিও শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে, যাতে মানুষ ভালো ইনফরমেশনটা জানতে পারে, এবং আমার সাথে কমেন্টস করতে পারেন আমার আমার ডিসক্রিপশন বক্সে। যদি আপনাদের অনেক বেশি অ্যাডভান্স যদি পেইড মার্কেটিং প্রয়োজন হয়, অনেকে পেইড মার্কেটিং ইচ্ছুক না, কারণ ভাই জানে অনেকে টাকা নেই, বেশিরভাগ ফ্রি মার্কেটিং ইচ্ছুক, যদি যদি একান্তে অনেকে পেইড মার্কেটিং প্রয়োজন হয় বিং গুগল ইনস্টাগ্রাম, আমার ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা ফেসবুক পেজে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি হেল্প করতে পারবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।